আচ্ছা কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? কি আগে বলবে ইমন ভাই? দিনকাল বলতে প্রসঙ্গ আসবে করোনা, করোনাটা ছেড়ে দিই, কারণটা অনেক হয়েছে। এখন নিউ নর্মাল লাইফ, ভালো কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এটাকেই মেনে নিয়ে আমরা আসলে এভাবে কাজ এগিয়ে যাচ্ছেন, ভালো কাজ শুরু হচ্ছে। সত্যি কথা, ব্যস্ততা বেড়েছে আলহামদুলিল্লাহ, তো যেটার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, তো সামনে ইনশাআল্লাহ ভালো ভালো কাজ হবে। আর আপনি এখন সিনেমার কাজ করছেন? খুব স্লো, আমি রিসেন্ট যেটা কাজ করেছি ছবিটার নাম হলো পায়ের ছাপ, মান্নু ভাই ডিরেক্টর। তো একটা কাজ, ওই কাজটা রিসেন্টলি শেষ করলাম, তো আরো দু একটা ছবির কাজ চলছে। বাট যেটা হোক, এই প্যান্ডেমিকের আগে যে ফ্লোটা ছিল তার থেকে অনেক কম, একটু কমেছে। আখি আপু, আপনার গান নিয়ে কি ব্যস্ততা? লাস্ট মার্চের শেষের দিক থেকে এ পর্যন্ত সেরকম কোনো আসলে স্টেজ পারফরমেন্স হয়নি, রেকর্ডিংস হয়েছে। আর আগের যেগুলো পেন্ডিং কাজ ছিল সবই রেকর্ডিং সংক্রান্ত বা মিউজিক ভিডিও সংক্রান্ত, সেগুলো একটু 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 করে আগাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে আমার পছন্দের কিছু গান, যে ভার্সনগুলো হয়তো কমার্শিয়ালি মানুষ অত পছন্দ নাও করতে পারে, বাট মানের দিক থেকে খুবই উন্নত, সেই গানগুলো নিজের জন্য যেগুলো বলা হয় আসলে, সেই গানগুলো আস্তে আস্তে একটু একটু করে আপনি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আপনাদের বন্ধুত্বটা শুরু হয়েছে কবে থেকে? একটা রেকর্ডিং স্টুডিওতে, রেকর্ডিং স্টুডিও, কিন্তু সেখানে আমি গান গাইতে যাইনি। আচ্ছা, আমার মা খুশনুর বেগম, উনি একজন জি রাইটার, ওনার লেখা গানের একটা অ্যালবামের কাজ হচ্ছিল। হ্যাঁ, আমার মায়ের লেখা লাকি আকন্দ ভাইয়ের, ওনার ছিল সুরকার, সুরকার ছিল ওখানে। এমন ছিল যে আমাদের ফ্যামিলির অনেকেরই গান গাওয়ার কথা ছিল ওখানে, আমার খালা বিনু আহমেদ, আমি, মানে একটা নিজেদের জন্য একটা অ্যালবাম, বাট সুরকার ছিলেন অ্যালবামের শ্রদ্ধেয় লাকি আকন্দ। সো ইমন ছিল মিউজিক অ্যারেঞ্জমেন্টে। সেখানে আমি যেহেতু সবার চেয়ে ছোট ছিলাম, আমাকে সুযোগই দেওয়া হচ্ছিল না, আমি বসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, ওখানে ফার্স্ট আমাদের পরিচয়, স্টুডিওতেই পরিচয়, এবং প্রথমেই আমরা বুঝি যে ও কোনো ভদ্র না, আমিও কোনো ভদ্র না, প্রথম থেকেই তুই তো খারি, প্রথম দিনই গালি গালাজ। না না, সেটা হতেই পারে বন্ধুত্বের মধ্যে। হ্যাঁ, মানে ক্লিক করে না একটা, সেরকম প্রথম দিনই ক্লিক করেছে, তারপর থেকেই সেই বন্ধুত্ব। কত বছরের বন্ধুত্ব আপনাদের? ওটা নাই বা বলি না, অনেক কিছু বেড়ে যাবে না, তখন তো আমাদের বয়স অল্প ছিল, 6-7 ছিল, 6-7 ওইভাবে হিসাব করলে 25 বছর হবে। হ্যাঁ, অনেক বছরে, সেটা এখনো সুন্দরভাবে আপনারা মেইনটেইন করে আসছেন। অনেকের যোগাযোগ থাকে না? না না, যোগাযোগ তো আছে, বিকজ আমাদের কর্মক্ষেত্রটাও তো একই। সেই সত্যি কথা যে হলে অনেক পুরনো বন্ধু সত্যি হারিয়ে গেছে, আমরা যখন মিডিয়াতে কাজ করতে এসেছি, কিন্তু ওর সাথে পরিচয় এখান থেকে, কিন্তু পারিবারিক ভাবে তো আমরা একটা আছেই, কিন্তু মিউজিককে যেহেতু দুজনেই, আর তাছাড়া আমাদের অনেক সুপার টুপার হিট গানও আছে, হ্যাঁ, আমার করা ওর গাওয়া, তো সেইভাবেই আমাদের কানেকশনটা রয়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে মানে বন্ধুত্বের সংজ্ঞাটা যদি জিজ্ঞেস করি, কি এক কথা যদি বলতে পারেন? ট্রাস্ট সবচেয়ে বড় কথা। যে আমি যে আমার জীবনের যে কোনো ক্রাইসিস হোক আর যে কোনো হ্যাপি মোমেন্ট হোক, আমি কিন্তু টুক করে একটা টেক্সট করে দিই, দোস্ত এই ঘটনা। আচ্ছা, তো আমাকে ভালো ভালো সাজেশন দেয় বা কোনো হাসাহাসি করে, অনেক কিছু করি, কুটনামিও করি, মিডিয়ার অনেক গসিপ গুলো হয়। সো এই আমার কাছে ফ্রেন্ডশিপের ডেফিনেশনটা এরকমই, যে ফ্রেন্ডস শুড বি লাইক দিস, যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, একটা কমফোর্টের জায়গা। রাইট, হ্যাঁ, কমফোর্টের জায়গা। আর আমি যেটা মিশে এটাই, সেভাবেই কারোর সামনে যাওয়া, কারোর সামনে যাওয়া এবং তাকে দেখানো আমার আসল রূপটা আর কি, মানে বাহ্যিক রূপ না, ভেতরের রূপটা, যেটা সেটা ভালো হোক খারাপ হোক, বন্ধুর সামনেই কিন্তু মানুষ খুলতে পারে।